দর্শকবন্ধু, কেউ আবহমান কাল আমার হিন্দু প্রাচীন হিন্দু সনাতন ধর্মর ব্যক্তি মানে মথারে তিলক ধারণ করতে আপন মানে দেখিবে, যেতবে আপনার কোণী পূজাপাঠ করা যাচ্ছেন পণ্ডিত বা ব্রাহ্মণ তাঁকর বৃদ্ধাঙ্গুষ্ঠী তিলক নিয়ে আপনার ভ্রূলতার মধ্যভাগে মথার তিলক লগাই দিয়ে থাকে। তবে এই তিলক লগাইবা দ্বারা আমার কণ্ঠচক্র এবং আজ্ঞাচক্র আকটিভ হয়ে থাকে, যাফলে কি আমার মুন্ড বিন্ধা, চক্ষু রোগ, সাইনস, কান রোগ, নকারাৎমক ভাবনা, স্মরণ শক্তির কমজোরি এসব জিনিসগুলো দূর করা আমার সাধারণত তিলকর মহত্ব বহুত কিছু গুরুত্বপূর্ণ। আজ এই যে ভিডিওরে মু আপনার তিলক ধারণ করিবার কথা কৌচি, মেষ রাশি ঠারু মীন রাশি দ্বাদশ রাশি মানে তিলক ধারণ করন্তু, নিশ্চিত ভাবে আপনার ভাগ্যের ব্যাপক পরিবর্তন আপনার অনুভব করে পারিবে এবং তাহা পুনি মাত্র তিন দিন মধ্যে আপনার তার উপকারিতা উপলব্ধি করে পারিবে। তবে দর্শক বন্ধু, প্রাচীন ভারতীয় জ্যোতিষ শাস্ত্রর বিলুপ্ত হয়ে বসিবা অত্যন্ত দুর্লভ তথা অত্যন্ত সরল উপায় যাহা আজ আপনার উপস্থাপন করুছি, ভাগ্যশালী হওয়া নিজের ইচ্ছাকে পূরণ করা সর্বজনকু সর্বজনাদৃত হওয়া বা সকল জনকু আপনার আড়ক আকর্ষিত করা, আপনার ব্যক্তিত্বকে আকর্ষিত বনাইবা, গ্রহ শান্তি পাই, ঈশ্বর কৃপা পাইবা, এতে সব উপকারিতা পাই আমি কেবল মথার তিলক ধারণ করা। দর্শক বন্ধু, সবু ব্যক্তি তিলক ধারণ করা হয়ত ইচ্ছা প্রকাশ করতে না, টিকে কুণ্ঠাবোধ করতে কী তিলক মথার লগাইবি, তবে এপরি ক্ষেত্রে আমি অদৃশ্য তিলক মধ্যে ধারণ করে পারিবা। তবে কোণ সেই তিলক, কোণ সেই অদৃশ্য তিলক আমি ধারণ করা, এদ্বারা আমি অনেক উপকার মিলব, আসন্তু জানিবা। প্রথমে হচ্ছে মেষ রাশি। মেষ রাশির ব্যক্তিবিশেষ আপনার হনুমান মন্দিরকু মঙ্গলবার দিন যাতে এবং হনুমান পর্বত ধরি থিবা পর্বত রু আপনার কিছু সিন্দুর টিকে নিয়ে আসন্তু এবং এই সিন্দুর আনি আপনার এতে গঙ্গা জল মিশাই দিন্তু, একু লিকুইড ভলি করে দিন্তু এবং সেই সেই যে গঙ্গা জল মিশাইলে সেতরে টিকে গোলাপ জল টিকে মিশাই দিন্তু, একু গোটে লিকুইড করে রাখন্তু। প্রত্যেক দিন স্নান সারিবা পরে, স্নান করে সারি আপনার সেই যে লিকুইড পানি ভলি করি রাখিবে তাকে মথার লগাই দিন্তু, এই তিলকটি আপনার দৃশ্যমান হব না, কিন্তু আপনার এই তিলক হি ধারণ কলে এদ্বারা নিশ্চিত ভাবে আপনার অনেক উপকার আপনার পাইপারে। তবে দর্শক বন্ধু, আমার এই তিলক বিভিন্ন প্রকার রই থাকে, ভস্ম তিলক থাকে, কজোল তিলক থাকে, আমার গঙ্গা জল গোলাপ জল তিলক থাকে, আপনার চন্দনর তিলক, বিভিন্ন প্রকার তিলক সব রই থাকে। তবে সে যা হো না কী, আসন্তু জাঁবা বৃষ রাশি ব্যক্তিবিশেষ মানুষ কি প্রকার তিলক সে ব্যবহার করবে, চক্ষু কর্ণ নাশা গলা রুসব রোগ, স্মরণ শক্তি, সাত্বিক মনের সাত্বিক ভাবনা রুদ্রেক, মানসিক দুর্ভাবনা কু মনর এড়াইবা, নিদ্রাহীনতা কু দূর করা আমি বৃষ রাশির ব্যক্তিবিশেষ তিলক ধারণ করে পারিবা। উত্তর দিগুকু মুহ করে আমি তিলক ধারণ করে পারিবা। অনামিকা আঙ্গুঠি রে, অনামিকা আঙ্গুঠি রে আমি কোন করিবা না, ভগবান শিবঙ্কু বা মহাদেবঙ্কু আপন ধলা চন্দন অর্পণ করন্তু সোমবার কিংবা শুক্রবার রে, এবং সেই চন্দনকু টিকে আপন নিয়ে আসন্তু, সেই চন্দনকু কোনসি গোটে আপনকর জায়গায় আপন রাখন্তু, সেতরে আপন গোলাপ জল মিশাই দিন্তু এবং মহাদেবঙ্কু অর্পণ করা যাইতিবা যে চন্দন আপনার আনিছন্তি সেতরে আপন গোলাপ জল মিশাই সেই চন্দন তিলককু আপনার অদৃশ্য তিলককু মথার ধারণ করন্তু, এদ্বারা আপনার অশেষ উপকার পাইপারে। মাত্র তিন দিন মধ্যে আপনার জনাতু যে আপনার ভাবনার আগে কোণ পরিবর্তন আসুচি, কতদূর পজিটিভ থট আপনার ভিতরে আসুচি বা সকারাৎমক চিন্তা আপনার ভিতরে আসুচি। দর্শক বন্ধু, মিথুন রাশি যদি ক্রমাগত ভাবে আপনার ব্যবহার করে চালান্তি, এর উপকারিতা আপনার নিশ্চিত ভাবে উপলব্ধি করে পারিবে, অনুভব করে পারিবে, এ নিশ্চিত সত্য।
মিথুন রাশি ব্যক্তি বিশেষ আপনার অষ্টগন্ধ টিকা আনন্তু, অষ্টগন্ধ আনন্তু এবং কেশর টিকা আনন্তু। এহাকু আপন আপনার ইষ্টদেব যে ভগবান আপনার ভালো পাঁতি তাঙ্কু আপনার অর্পণ করন্তু এবং এহাকু আনি আপনার পাখরে রাখন্তু। অষ্টগন্ধ কেশর মিশাই আপন এতে গোলাপ জল মিশাই এই তিলককু অদৃশ্য তিলককু মথারে নিয়মিত ভাবে ধারণ করন্তু। কর্কট রাশির ব্যক্তি বিশেষ আপন সোমবার দিন মহাদেবঙ্কু ধলা চন্দন কিছু অর্পণ করন্তু এবং সেই চন্দনরু আপন টিকে নিয়ে আসন্তু। এথিরে আপন গঙ্গা জল গোলাপ জল মিশাই দিন্তু এবং এই চন্দন তিলকু তিলককু আপন মথারে ধারণ করন্তু ধলা চন্দন। তবে সিংহ রাশির ব্যক্তি বিশেষ আপন লাল চন্দন কাঠ বা লাল চন্দন আপন ঘোরি এহাকু এথিরে গঙ্গা জল মিশাই এই তিলককু প্রস্তুত করন্তু। এহাকু হনুমানকু আপন মঙ্গলবার দিন কিংবা রবিবার দিন আপন অর্পণ করন্তু এবং আপন সেই তিলককু প্রত্যেক দিন মথারে ধারণ করন্তু। কন্যা রাশির ব্যক্তি বিশেষ আপন অষ্টগন্ধ কেশর এবং তা সহিত গুজুরাতি গোটিয়ে আপন এহাকু একত্র মিশাই দিন্তু। গোটে তিলক স্বতন্ত্র ভাবে আপন প্রস্তুত করন্তু গঙ্গা জল দেই বা পঞ্চামৃত দেই এহাকু আপন স্বতন্ত্র ভাবে এই তিলক প্রস্তুত করে প্রতিদিন মথারে লগান্তু। তুলা রাশির ব্যক্তি বিশেষ আপন ধলা চন্দনরে টিকে দহি মিশাই দিন্তু, অল্প টিকে দহি মিশাই এহাকু গোটে লিকুইড করিকি আপন রখন্তু এবং এহাকু আপন ভগবান বিষ্ণুঙ্কু অর্পণ করি সাইবা পরে এই এহাকু প্রত্যেক দিন আপন স্নান পরে মথারে ধারণ করন্তু। বিছা রাশির ব্যক্তি বিশেষ আপন হনুমান যে পর্বত ধরিছন্তি তাঙ্কঠারু কিছু সিন্দুর টিকে নিয়ে আসন্তু। সিন্দুর নিয়ে আসিকি সেতরে কুঙ্কুম টিকে মিশান্তু এবং এথিরে আপন কুঙ্কুম মিশাই এহাকু এথিরে গঙ্গা জল মিশাই এহাকু লিকুইড ভেড়ি করি এহাকু মথারে টিকে আপন প্রত্যেক দিন ধারণ করন্তু এবং মথারে ধারণ কলাবেলে আপন হনুমানকু স্মরণ করন্তু। ধনুরাশির ব্যক্তি বিশেষ আপন হলদী টিকে আনন্তু, ধলা চন্দন টিকে আনন্তু, কেশর টিকে আনন্তু, এহাকু একত্র মিশাই গুরুবার দিন ভগবান শ্রীরামকু বা আপনার জগন্নাথকু অর্পণ করে সারি আপন এই তিলককু আনি পাখরে রাখন্তু। প্রত্যেক দিন স্নান পরে এই তিলক টিকে মথারে আপন উত্তরাভিমুখ হয়ে লগান্তু। নিশ্চিত ভাবে এহা আপনার পাই অনেক উপকার সাধিত করিব। কুম্ভ রাশির ব্যক্তি বিশেষ আপন শুক্রবার দিন মা লক্ষ্মীঙ্কর মন্দিরে সন্ধ্যা সময়ের গোটে পকেট ধূপকাঠি জাড়ি দিন্তু, সে ধূপকাঠিটি জলিগলা পরে তার যে ভস্ম হচ্ছে সে ভস্মকু নিয়ে আসন্তু এবং গোটে কজ্জল আপন আনন্তু, যে আখিরে যে কজ্জল লগা হয় সে কজ্জল টিকে আনন্তু, সেতরে সে মিশাই দিন্তু সে ভস্মকু ধূপকাঠির ভস্মকু মিশাই দিন্তু, এহাকু আপন মথার টিকে ধারণ করন্তু। মীন রাশির ব্যক্তি বিশেষ আপন ধলা চন্দন সহিত কেশর কেশর অভাবের আপনার হলদী টিকে ধলা চন্দন গোলাই দিন্তু, এহাকু গুরুবার দিন ভগবান বিষ্ণুকু আপনার অর্পণ করে সারিবা পরে এহাকু প্রত্যেক দিন আপনার মথারে ধারণ করন্তু। নিয়মিত ভাবে যদি এই প্রকার তিলককু দৃশ্য বা অদৃশ্য তিলককু আপনার ধারণ করন্তি এহাদ্বারা আপনার অনেক উপকার সাধিত হব। তবে জ্যোতিষ শাস্ত্রর অত্যন্ত বিলুপ্ত হয়েযাকে বসিথিবা অত্যন্ত দুর্লভ তথা বিরল তথ্য যা আপনার উপস্থাপন কলি এর ফাইদাকে আপনার অনুভব করন্তু, এর উপকারিতাকে আপনার জানন্তু অনুভব করন্তু এবং মোর কমেন্ট সেকশনে আপনার লেখন্তু এহাকে ব্যবহার করে আপনার প্রকৃতির কত উপকার মিলুছি। আজ তো সময় হয়ে যাই দর্শক বন্ধু, জ্যোতিষ বাস্তু এবং ধর্ম বিষয়ক মোর এই ঐতিহাসিক চ্যানেলকে যদি নয় করে দেখুম তাহলে নিশ্চিত ভাবে আপনার লাইকটিয়ে করবে সবসক্রাইব করবে এবং প্রিয় পরিজন মোর ভিডিওকে আপনার বহু পরিমাণে শেয়ার করবে। সে পর্যন্ত বিদায় নেছি, জয় জগন্নাথ।